হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের প্রিয় চ্যানেল গ্রামার গুরুজিতে আজকে এনএসও কম্পালসারি বাংলার একটা দশ নম্বর প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিচ্ছি আর বন্ধুরা উত্তরে যেখানে যেখানে স্টারমার্ক দেখবে সেখানে সেখানে অবশ্যই প্যারা চেঞ্জ করে লিখবে বন্ধুরা আরও ইনফরমেশনের জন্য তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো ফেসবুক গ্রুপের লিঙ্ক নিজের ডিসক্রিপশানে দেওয়া আছে একের কিভাবে সন্তানের জন্য নিজের জীবন দিয়ে গাছ মরিয়া যায় উত্তর বাংলা তথা ভারতবর্ষের খ্যাতনামা বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসু কেবলমাত্র সুপর্ণিত বৈজ্ঞানিকই ছিলেন না তার লেখনি ছিল অত্যন্ত সুদৃঢ় তার রচিত উদ্ভিদের জন্ম ও মৃত্যু প্রবন্ধে উদ্ভিদ কিভাবে বীজ থেকে বৃক্ষে এবং পরিণতিতে সন্তান রেখে যায় তা সুন্দরভাবে বর্ণনা করেছেন এই প্রবন্ধটির মধ্যে যেমন বিজ্ঞান রয়েছে তেমনি রয়েছে সাহিত্যের মাধুর্য পাঠ্যাংশে আমরা দেখি একটি উদ্ভিদ কিভাবে তার সন্তান অর্থাৎ বীজের লালন পালনের মধ্যে দিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে ভবিষ্যতের জন্য নিজের উপহার দিয়ে যায় নেক্সট প্যারা প্রজন্মকে মাটির অনেক নিচে মিত্রিকার গর্ভের উষ্ণতায় একটি বীজ অনেক কাল সুপ্ত শয়নে থাকে যতক্ষণ না সে অমৃত সুধারূপে বৃষ্টি এবং আলোর ডাক পায় তারপর প্রকৃতি মায়ের ছোঁয়ায় জেগে ওঠে তার প্রাণস্পন্দন কোলস ছেড়ে অঙ্কুরিত হয় উদ্ভিদ পল্লব ভরে ওঠে সারা দেহে এইভাবে একটি গাছ ঋতুর ঘাত প্রতিকার সহ্য করতে করতে ক্রমশ যৌবনের দিকে এগিয়ে যায় প্যারা চেঞ্জ করে প্রকৃতির কাছ থেকে পায় অঙ্গার রূপ খাদ্য সূর্য দেয় শক্তি মাটির বুক থেকে সংগ্রহ করে জল তিনজনের মিশ্রণে করে খাদ্য সংশ্লেষ এবং বেড়ে ওঠে পূর্ণাঙ্গ রূপে এইভাবেই একটি গাছের জীবনে আসে বসন্ত প্রকৃতি তার উজাড় করা রূপ ঐশ্বর্য নিয়ে ধরা দেয় গাছের জীবনে ফুল ফোটার সময় হলে গাছ তার সমস্ত রূপ মাধুর্য কুশলতার সমন্বয়ের সৃষ্টি করে তার সুন্দরতম অঙ্গ ফুল রঙিন বা সাদা শুভ্র পাপড়ি আকৃষ্ট করে সমস্ত পতঙ্গকে মধুলভী কীটেরা এসে জড়ো হয় ফুলের সমারোহে ফুল প্রস্তুতি তার রূপ মাধুরী নিয়ে গাছও দ্বিধা করে না তার বুক চিরে সুধা পান করাতে এই বন্ধুদের মিতালি পাতাতে আসে পতঙ্গের ডানায় মাখা ফুলের রেণু তারপর ফুল থেকে ফুল ছড়িয়ে পড়ে রেণু এইভাবে নিষিদ্ধ হয় রেণু ভাণ্ডারগুলি রেলু ছাড়া বীজ থাকতে পারে না গাছ অতি যত্নে লালিত্যে ধীরে ধীরে গড়ে তোলে তার গর্ভাশয় ফুলের সাথে সাথে শরীরের সমস্ত স্নেহরস সিঞ্চনে বড় করে তোলে তার বীজ প্রকোষ্ঠকে সে জানে আগামীতে তার পরিচয় রেখে যাবে এই গর্ভগৃহে এইভাবে সে ধীরে ধীরে প্রকৃতির ঘাত প্রতিঘাত থেকে সযত্নে সঞ্চিত করে ছোট্ট প্রাণের স্পন্দন অতি ক্ষুদ্র ডিম্বকগুলির মধ্যে সে যেন জীবনপণ করে বীজের লালনে লেগে যায় তখন তার আর কোনো দিকে খেয়াল থাকে না তার একটাই লক্ষ্য সন্তান রূপ বীজের যেন কোনো ক্ষতি না হয় এদিকে সন্তান পালনে যে তার পরমায়ু কমে আসছে সেদিকে কোনো খেয়াল নেই শরীর হচ্ছে শীর্ণ বাধ্য জড়া গ্রাস করতে থাকে তার শরীর সে যেন একদিন পত্রপল্লবে ছিল সুগঠিত বর্ণগন্ধ ছিল আকর্ষণীয় প্রকৃতির নিজের খেয়ালে সে শরীর সাজিয়ে নিয়েছিল সেই শরীর আর বাঁচতে থাকে বিদায়ের সুর যেন ছুটির সময় হয়ে গেছে বিদায়বেলার প্রস্তুতি আর চূড়ান্ত পর্যায়ে এরই মাঝখানে সে রেখে যাচ্ছে তার উজ্জ্বল ভবিষ্যতের উপস্থিতি তার সর্বোত্তম সৃষ্টি তার সন্তান এমনভাবে ধীরে ধীরে ঝরে পড়ে দেহ থেকে সব পাতা যেমন বিধবার শরীর থেকে খুলে পড়ে তার সব অলঙ্কার একদিন সে বাতাসে মেলে ধরেছিল তার ডানা আসছে সামান্য হাওয়ায় কম্পমান এরপর হঠাৎ একদিন সে ভূমিমাতার কোলে নুইয়ে পড়বে অমোঘ মৃত্যুতে রেখে যাবে ভবিষ্যতের জন্য তার সন্তানকে